মিশে তো যাবো, বড় নিচে যাওয়ার জন্য তো আসছি, অসাধারণ। আজ আমি নিজের আমার চোখে আমি রাঙামাটি দেখতে পাচ্ছি। দেখেন গাইস, আমার ফ্রেন্ড কি বলতেছে, ওনাকে এর আগে বিস্তানাকে ক্যালেন্ডারে দেখছে, টিভিতে দেখছে, তারপর মোবাইলে ভিডিওতে দেখছে, কিন্তু আজকে মানে লাইভ দেখতেছে। নাইস, এখান থেকে ছবি আর আমরা এগুলো দেখতে দেখতে আমাদের চোখ গা হয়ে গেছে। দেখেন আমার চোখে গা। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूं। हेलो गाइस, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো পেসটা তো 5k হয়ে গেল, আমরা এখন 5000 ফ্যামিলি নিয়ে একটা পরিবার comes out through your nostrils. Oh my god, English. তো আজকে পুরো রাঙামাটি শহর নিয়ে একটা ব্লগ আসতেছে, কারণ আমার একটা ফ্রেন্ড, কলেজের ফ্রেন্ড, বিয়ার শাহিন কলেজে আমরা একসঙ্গে ছিলাম। তো শাহিন কলেজের ফ্রেন্ড একটা আজকে রাঙামাটি আসতেছে, আসতেছে বলতে পৌঁছে গেছে অলরেডি, স্টেডিয়ামের এখানে আছে। তো আমি এখন ওকে নিতে যাচ্ছি, আমরা দুজনে একসঙ্গে ঘুরবো পুরো রাঙামাটি, দেখেছি কোথায় কোথায় যাওয়া যায়। তবে দুজন বলতে আমার একটা ফ্রেন্ড আসবে এখানকার, এখানকার আমার ফ্রেন্ড বাসুকি, আর বাসুকি জাহিদ আর আমি তিনজনে আজকে পুরো রাঙামাটি শহর ঘুরে বেড়াবো। আমি গোটা স্টেডিয়ামের এখানে পৌঁছে গেছি, আমার ফ্রেন্ড কোন জায়গায় দাঁড়ায় আছে কি জানি, এখান থেকে তার দোকানে বসে আছে মনে হয়, মানে গিয়ে ফোন দিয়ে দেখবো। স্টেডিয়াম স্টেডিয়াম কই 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 তোরা কই, গাড়ি সাইডে পার্ক করি, দেখতেছি না কোন দিকে আছে কি জানি, কোন দিয়ে দেখি। ওরে জাহিদ কল দিছে, হ্যালো দোস্ত কই তোরা, এইটা স্টেডিয়ামের পাশে, হ্যাঁ ও পানি নীল, ওদিকে গেলে আরো নীল হবে, এবার এদিকে একটু ময়লা রিজার্ভ বাজারের এদিকে, ভাবছি যে নীল হবে। গাইস আমরা এখন রিজার্ভ বাজার থেকে পলয়েল পার্কে চলে আসছি, পলয়েল পার্কে ঢুকবো, পলয়েল পার্কে ঢুকার আগে আগে ডিসি বাংলাতে যাই, যে মানুষগুলো আজকে টুরিস্ট বেশি শুক্রবার যে জন্য আগে ডিসি বাংলা ঘুরে আসে। তোমারা কান বয়রা হ্যাঁ ক্যা, লাল্লাল্লাহ ডিসি বাংলো পার্ক, চাপালাইস চাপালিস গাছ, বয়স বলে 316 বছর, 2020, তাহলে এখন 316, 17, 18, 19, 319 বছর রানিং চলতেছে এই গাছ, চাপালিস গাছ। গাইস আমরা এখন আছি যে ডিসি বাংলো পার্কে, আর এদিকে যেটা দেখা যাচ্ছে এটা হলো পলয়েল পার্ক, কিছুক্ষণ পর যাবো আমরা এখানে, আগে ডিসি বাংলো দেখুরি। আর কালারগুলো অনেক সুন্দর, রেইনবো রংধনুর মতো কালার একদম, সেই সেই। আর জাহিদ এখানে বসে আছে, জাহিদ মামা। তো ব্রো রাঙামাটি কিরম লাগতেছে? আলহামদুলিল্লাহ রাঙামাটি অনেক সুন্দর লাগতেছে, যে ভিউ দেখো দেখো ভিউয়ার্সে, তোমার ভিউ দেখো, সেই গোসল করবো না এখানে, মন চাইলে করতে পারবি।
কলওয়েল পার্কে প্রচুর মানুষ, আমরা এখানে ডুবব না, আমরা এখন পর্যটনের দিকে চলে যাব, বা পর্যটন চূড়ান্ত বিষয়ের দিকে। এই টান্ডিংটা পুরো জোশ এই পর্যটন যাওয়ার সময়। গাইস আমরা এখন গাড়িটা ওখানে রেখে হেঁটে হেঁটে যাইতেছি পর্যটনের দিকে। আর গাড়িটা ওখানে রেখে আসার মূল কারণ হলো যে এখানে সামনে পার্কিং চার্জ দিতে হয়, আর আমরা বাইকের পার্কিং চার্জ দিব না। তো আপনারা যারা যারা ঝুলন্ত ব্রিজে আসবেন, আপনারা মাস্ট বি আমার এই ট্রিকটা মানে অনুসরণ করবেন, তবে আপনাদের বাইক যদি হারিয়ে যায় আমাকে দোষ দিবেন না। লক করে ওখানে রেখে তারপর এখানে যাবেন, আর হেলমেটগুলো এখানে রেখে আসবেন, তাহলে আর পার্কিং চার্জ দিতে হবে না, টাকা বেশি যাবে, কম করে তো 20-30 টাকা বেশি যাবে। নাইস আইডিয়া, আমাকে মানে এই আইডিয়াটার জন্য আমাকে 10 টাকা 10 টাকা করে সেন্ড মানি দিয়ে দেন, নাম্বার তার নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এই যে আমরা এখন মানে পৌঁছে গেছি, টিকিট কাটতে হবে। টিকিট লাগে বড়া। এই যে এখানে গাড়ি পার্ক করছে, সবাই টাকা দিয়ে ঢুকছে, আর আমার এখন টাকা লাগবে না। দেখেন গাইস, আমার এখন লাগবে না। টিকিট নিছে জাহিদ, আমরা এখন কই যাচ্ছি? আমরা এখন যাচ্ছি রাঙামাটি ঝুলন্ত ব্রিজ। ঝুলন্ত ব্রিজ বান্দরের মতো ঝুলবো ওখানে আমরা এখন? না না, এখান থেকে আমরা ফিল নিব, যদিও আজকে দুপুর, কিন্তু এখান থেকে আমাদের ফিল নিতে হবে। জাহিদ নাকি এখন ওখানে ফিল নিবে, মানে ঝুলন্ত ব্রিজে ঝুলে ঝুলে ফিল নিবে, এত মানুষ মানুষ দেখলে আমার ফিল সব চলে যায়, মানে নিরিবিলি ভালো লাগে আমার একটু। আমার কিন্তু ফিল আসতেছে না একটু, যদিও আমার ফ্রেন্ডের ফিল আসতেছে। ফিল লাগবে কারণ দ্বীপে এখন পাখি দেখি। পাখি? আমি এখন পাখি দেখি না, আমি ভালো হয়ে গেছি। চারদিকে ওয়াও না, ওই যে ঝুলন্ত ব্রিজ দেখা যায়। একটা টাইম ওই ঝুলন্ত ব্রিজ আমি ক্যালেন্ডার, মোবাইল কিংবা মানুষের মুখে গল্প থেকে শুনতাম, কিন্তু আজ আমি সত্যিকারের এই রাঙামাটির ঝুলন্ত ব্রিজটা দেখছি। ও নাইস, আপনারা এখানে আসবেন, এই ফিলটা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না যে আমার অনুভূতিটা কীরকম। যখন আমি বাসায় ছোটো ছিলাম তখন আমি এটা দেখতাম, আজ আমি নিজের আমার চোখে আমি রাঙামাটি দেখতে পাচ্ছি। দেখেন গাইস, আমার ফ্রেন্ড কী বলতেছে, ওনাকে এর আগে এই ব্রিজটা নাকি ক্যালেন্ডারে দেখছে, টিভিতে দেখছে, তারপর মোবাইলে ভিডিওতে দেখছে, কিন্তু আজকে মানে লাইভ দেখতেছে। নাইস, এখান থেকে ছবি তুলি, আর আমরা এগুলো দেখতে দেখতে আমাদের চোখ গা হয়ে গেছে। এই দেখেন আমার চোখে গা, ছবি তুলবি? প্রচুর মানুষ আজকে, শুক্রবারে আসাই উচিত হয়নি। আনারস বিক্রি করতেছে, মনে হয় উপরেও আছে আনারস, আমরা উপরে গিয়ে খাবো। আর এই যে ঝুলন্ত বীচ, আমরা ঝুলন্ত বীচ পার হয়ে এখন উপরে যাইতেছি।
দেখুন দিক দিয়ে সুন্দর আছে দিকে যা ওই বাসুকে ইন দেয় গরম লাগছে এই যে এখান থেকে ছবি সুন্দর আছে পুরো ব্রিজ দেখা যায় মানে প্রচুর পরিমাণে আনারস এই যে এখান থেকে পুরো ব্রিজ দেখা যায় এখানে সেই কোথায় যাব এখানে দা কোনা যাবে কাজ এখন একটা চয়েস কর এগুলো 10 টাকা কিলো এত বড় গুলো খেতে পারবে না একটাই কি ইয়া মানে ছোট হয়ে যাবে তো বাকাল ইয়েগুলো চামড়া গুলো ছুঁয়ে ফেল 20 টাকা নিব ছোট গুলো নে ওটা বেশি বড় নিস না এগুলো 3 টাকা ফটো করে একটা এগুলো আর আমরা এখানে পাহাড়ি আনাজ খাইতেছি এই যে একদম মিষ্টি আর আমার ফ্রেন্ড ওদিকে গেছে জ্বলন্ত ব্রিজের সঙ্গে আনারসের একটা ভিডিও আর ছবি তুলে নিয়ে আসতেছে সেই দোস্ত আনারসের টেস্ট কিরকম আলহামদুলিল্লাহ খুবই সুস্বাদু হ্যাঁ পাহামাটি আনারস বলে কথা এখানে পুরো আনারসের সিজন চলতেছে এখন আরে এর কি জায়গা আছে দাব আছে এখানে আমি দিব আমি আস লাও এখানে আছে পেপে এখানে আসে তেঁতুল তেঁচুল তেঁচুল আর এখানে ছোট্ট একটা মেয়ে কি বিক্রি করতেছে এ নিচে বোট আছে বোটে ঘুরলে মজা হবে এখানে অনেক বার্মিস আচার পাওয়া যায় বার্মিস আচার তারপর হাতে বোনা অনেক জিনিস মানে বিক্রি করে খেলনাও দেখতেছে সময় শেষ এগুলো এখন শেষ হয়ে যাবে জাহিদ এখন ওর গার্লফ্রেন্ডের জন্য এগুলো নিবে দেখতেছে ঘুরে ঘুরে আমরা এখন কাপ্তাই লেকের পারে যাব আর একটু আগে ছিলাম যে ওই যে ওখানে ডিসি বাংলো এখান থেকে ক্যামেরায় দেখা যায় কিনা জানি না ডিসি বাংলোটা কিন্তু জুম করা যায় না ওরা গোপ্রোতে না ডিরেক্ট পড়া ইয়ে করতে হবে তোর ওয়াইড এপি দিয়ে করবি নাকি লিনিয়ার করবি নাকি স্ট্যান্ডার্ডে করবি আগে থেকে ভদ্র ছেলে জাহিদ কাপ্তাইলেকের ভিউ দেখবেন আপনারা This view is so beautiful. Just
মিশে তো যাওয়া পড়া নিচে যাওয়ার জন্য তো আসছি অসাধারণ এখানে ছবি তুলব নাকি ছবি তো অনেক সুন্দর আসবে যদি আমি তোকে ভালো মতো করে তুলে দিই তুলে দিই তোকে ছবি তুলব ওই নিচে আয় নিচে আয় গতবারে আসছিলাম যে এখানে পানি ছিল এ পর্যন্ত পানি ছিল এখানে নৌকা একটা ছিল নৌকা ছবি উঠছিলাম এর বরাবর হ্যাঁ সিজিনের সঙ্গে আসছিলাম সিজিনের তো সিনস সিজিন বসন্ত ছিল প্রায় তিনটা চাকমা ছিলাম যে আমাদের ক্লাসে সিজিন বসন্ত তারপর আমি ভদ্র ছিল মালদ্বীপ চলে আসছে আমরা আচ্ছা মালদ্বীপ কি আসলে এরকম মালদ্বীপ হবে নাকি কি হবে এটা আমাদের জাহিদ ভাই এখন ফটোগ্রাফার হয়ে গেছে কাফল ফটো তুলতেছে বেচারা মানে শাম্পান একটা আছে ভাই একটা ছবি কাটো মামা শাম্পানে করলে কত এক ঘন্টা করলে কত আধা ঘন্টা করলে কত কতদূর পর্যন্ত নিয়ে যাবেন পুরো এখানে কাছে কাছে ওখানে আধা ঘন্টা 200 না 200 এখানে শাম্পানে করলে আধা ঘন্টা ঘুরলে নাকি 200 টাকা ঘুরবেন নাকি হ্যাঁ হ্যাঁ হাট বাড়া হাট হাট আরো হাট একদম ব্রিজের ওখানে চলে যা জোস গাইস আমরা এখন ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত হয়ে আমরা এখন চলে যাইতেছি পর্যটনের ঝুলন্ত ব্রিজ থেকে আমাদের নেক্সট গন্তব্য কোথায় নেক্সট গন্তব্য অরণ্যক না হয় দেখি চিন্তা ভাবনা করতে হবে আরো একটা নিরিবিলি জায়গায় বসে এখানে দেখেন কি রকম মানুষ আজকে শুক্রবার মানুষ ও পরে এগুলো তো সব এক কালার দিসুই দিস হ্যাঁ পিপল সবগুলো এক কালার হলুদ গাইস হলুদ কালার আজকে সুন্দর